सरकारी राशन ठीक से नहीं दिए जाने का आरोप लगाते हुए आज ग्रामीणों के द्वारा जयगांव थाना के अंतर्गत हाशीमारा आउटपोस्ट थाना के अधीन ओल्ड हाशीमारा से कालचीनी गामी सड़क को बंद कर विरोध प्रदर्शन किया गया। लोगों का आरोप है कि राशन डीलर अशोक कुमार अग्रवाल समय पर राशन नहीं देता, कई लोगों का राशन बाकी है, अब बिना किसी तरह का जानकारी दिए यह डीलर 1 किलोमीटर दूर अपना दुकान ले गया है। फलस्वरूप अब लोगों को 30 से 50 रुपए तक खर्च कर राशन लेने जाने को मजबूर होना पड़ रहा है। इधर इस जगह पहुंचे राशन डीलर अशोक कुमार अग्रवाल को लोगों का विरोध का सामना करना पड़ा। इधर करीब 1 घंटे तक सड़क अवरुद्ध किए जाने के बाद पुलिस यहां पहुंची, जिसके बाद लोगों को समझाया गया, जिसके बाद लोगों ने सड़क अवरुद्ध समाप्त कर दिया। इधर राशन डीलर अशोक कुमार अग्रवाल ने कहा कि हमारे ऊपर लगाया जा रहा आरोप गलत है। उन्होंने कहा कि दुकान 1 किलोमीटर दूर ले जाने के सवाल में कहा कि यह दुकान भाड़ा में है, जिस वजह से मुझे समस्या हो रहा था। इधर पास में ही यह दुकान रखा गया है जहां लोग आसानी से आ जा सकते हैं। इधर स्थानीय पंचायत सदस्य रमेश प्रसाद ने कहा कि यह एक गंभीर समस्या है, इस समस्या को लेकर संबंधित विभाग को बताया जाएगा। ইনফরমেশনই দেয়নি বা নোটিশও দেয়নি যে এখান থেকে ওনারা যায় ওনার নিজ বাসভবনে শিফট করছে। আজকে রেশন আনতে গিয়ে মুখে বলে, হ্যাঁ শুধু না, আজকে রেশন আনতে গিয়ে আমরা বুঝতে পারলাম যে এখানে রেশন দোকান নেই। আমাদের এই পাটে যত পাবলিক আছে তারা অবাক হয়ে গেছে, যে এই জন্য আজকে আমাদের এই আন্দোলন ছিল যে আমরা কোনো ইনফরমেশন উইদাউট ইনফরমেশন ছাড়া কী করে রেশন দোকান এদিক থেকে ওদিকে হয়ে যায় ওনার নিজ বাসভবনে। আর হচ্ছে একদিন এখানে এতই আমাদের সমস্যা ছিল যে একদিন চাল পাই তো একদিন চিনি পাই না, একদিন চিনি পাই তো একদিন আটা পাই না, কেউ শুনে তো কথাই নেই, কেউ শুনে কোনো আনাগোনাই নেই। তো আজকে ওনার নিজের বাসভবনে যেখানে নিয়ে গেছে এখান থেকে অনেকটা দূর আমাদের সাধারণ এখানে পাবলিকের থেকে, তো আমরা 20-30 টাকা লাগবে এখন তো টোটো ভাড়া নিয়ে আসতে, তো আমরা কতবার যাব, যে কত সপ্তাহে যাবো রেশনটা। ডিলারের নাম আচ্ছা, সরকার তো দুয়ারে সরকার রেশন একটা পরিষেবা চালু করছে, আপনারা কি পরিষেবা পান না? না না এখনো পাইনি, রেশনই দেয় না, রেশন কি বাকি আছে? অনেক বাকি আছে, অনেকের বাকি আছে, আমারও বাকি আছে, সবারই বাকি আছে। এর আগে টাকাও দিয়েছিল। কতদিনের ডিউ আছে? কারো 1 মাস আছে, সবারই 1 মাস, কারো 3 মাস। আপনার নাম? এরপরে বর্ষা গোস্বামী। কখন জমা করবো? অসুবিধা বুঝছেন, বলুন একটু। হ্যাঁ, রেশন আসতে গিয়ে আমরা রেশন পাই না, 2-3 দিন ঘুরতে হয়, আটা পেলে আটা পাই, চাল পেলে চাল পাই না, এইরকম অবস্থা। 3 দিন ঘুরে রাস্তার পাশে বলে আমরা নিয়ে যেতে পারি টোটো করে, এতটা ভিতরে আমরা কি করে যাব বলুন তো? এখান থেকে টোটো ভাড়া করে যাব, 50 টাকা খরচা হবে, আবার ফিরত আসতে হবে, আবার আগ্নিক যেতে হবে, তাহলে লাভটা কি আমাদের বলুন? তাহলে একবার তো এরকম কমপ্লেন জানানোর পরে ওরা টাকা দিল, মাল ছিল না বলে টাকা দিল, টাকাও দিয়েছে, টাকা দিয়েছে। কবে? 2-3 মাস আগের কথা। 3 মাস আগে এখান থেকেই রেশন তুলছে, আমাদের এখান থেকে বলা নাই করা নাই সব, উনি এত ভিতরে নিয়ে চলে গেল, আমাদেরকে তো বলবে কমসে কম। তার মধ্যে প্রত্যেক মাসে 3 দিন করে রেশন দেয়, আজকে শুক্রবার একটা দেওয়ার ডে, শুক্রবারে রেশন হয় না, যদিও দেয় আমরা জানি না, দেওয়া হয়ে যায় বলে 12টার সময় আসতে, 12টায় এসে দেখি রেশন বন্ধ হয়ে গেছে, টোকন দিয়ে দিচ্ছে, বিকালে নেয়, কোনোদিন রেশন খুলতে খুলতে মানে খবর পাতে পাতে আসতে দেখি রেশন শেষ হয়ে যাচ্ছে, আর বাকি রেশনগুলো কোথায় যায়? উনি অনেক রকম সমস্যা আছে আমাদের রেশন নিয়ে, অনেক রকম, খালি রেশন দিলে এখান থেকে ওখানে নিচে বলে না, অনেক সমস্যা। রেশন কি বাকি রয়েছে? হ্যাঁ, আমার এখন আমি গত মাসে ক্লিয়ার করছি, আমার এখন নাই, কিন্তু আমার মানে প্রতিবেশী যারা আছে, পরিচিত যারা আছে, 3 মাস 2 মাস এরকম ডিউ আছে, এরপরের দিন আমরা আবার যখন যদি না মানে সব ডিউ স্লিপ আমরা জোগাড় করবো, সব জোগাড় করে আমরা দেখাবো। সরকারের তো একটা দুয়ারে রেশন পরিষেবা না, আমরা ওনারা এখানে দোকান এখানে এসে পাই না, দুয়ারে রেশন ওগুলো আমরা ভাবতেই পারি না, ওনার কাছে এতটুকু আশাই নাই আমাদের। 1 মাস আগেও থাকি পরিষেবা পান না, হ্যাঁ বঞ্চিত, হ্যাঁ
কোনোদিনও পাননি না কি নাম আপনার দীপিকা তো আপনারা কি করছেন আমরা অনেকবার বলেছি এখানকার পাবলিকরা আমাদেরকে কমপ্লেইন অভিযোগ জানিয়েছে যে এখানে যে রাশন দেওয়া হচ্ছে রাশন ঠিকমতো দেওয়া হচ্ছে না ঠিক আছে মাঝে মাঝে ওই রাশনের একটা স্লিপ ধরায় দেয় ওই স্লিপে বলে যে রাশন আসলে আপনারা রাশন পাবেন এবারে রাশন দোকান ডিলাররা কী করেছে পাবলিককে নোটিস না দিয়ে নোটিস ছাড়া এখান থেকে দোকানটা শিফট করে নিয়েছে এবার পাবলিককে সম্ভব না যে ও 50 টাকা 100 টাকা টোটো টোটো ভাড়া দিয়ে এখান থেকে রেশন নিয়ে আসবে সরকার এমনি রেশন দিয়ে পাবলিককে হেল্প করছে ওই জায়গায় পাবলিককে হ্যারাসমেন্ট করার জন্য ডিলাররা এইভাবে মানে কাজ করতেছে সেটা টোটালি ইলিগাল এটা আমরা কোনোদিন সাপোর্ট করবো না এইসব জিনিসকে নিয়ে সাথে সাথে এই রেশন দোকান নিয়ে অনেক রকম অভিযোগ জানাচ্ছে পাবলিক এখানে তো যে বলছে স্থানীয় মহিলারা দুয়ারে রেশন পাচ্ছেন না কোনোদিনও পায় কি বলবেন সরকার তো ব্যবস্থা করেছে দুয়ারে রেশন দেওয়ার জন্য কিন্তু এইটা দায়িত্ব আছে ডিলারদের ডিলাররা যদি বাড়ি বাড়িতে গিয়ে রেশনটা আজকে দিয়ে দিত তাহলে আজকে দিনটা দিতে হতো শুনে অভিযোগ হচ্ছে যে রেশন ডিউ রয়েছে হ্যাঁ সেটা আমিও শুনছি রেশন ডিউ রয়েছে এখানে আর আমরা তো নিশ্চয়ই এই ব্যাপারটা উপরে জানাবো যে রেশনটা ঠিক মতন দেওয়া হোক সরকার যে মা মাটি মানুষের দরকার যে কাজগুলো করছে উন্নয়নের কাজ এই উন্নয়নের কাজগুলো দুয়ারে দুয়ারে পৌঁছাক এই ব্যবস্থাটা হওয়া উচিত যাদের দায়িত্ব এই দায়িত্বটা পূরণ করা উচিত আপনাকে অভিযোগ করবেন আমরা নিশ্চয়ই অভিযোগ করবো এটা নিয়ে থেকে বঞ্চিত করছে পরিষেবা থেকে ঘরে দেওয়া হচ্ছে ঘরে তো আমাদের কাটা হচ্ছে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে পাবলিক বলছে কোনো পাইনি পাবলিকের 10টার মুখ 10টা বলবে হ্যাঁ সবাই তো আমার সত্যি কথা বলে না কিন্তু দেওয়া হয় আমাদের মেশিনে দেখানো হচ্ছে বিনা নোটিশে দোকান শিফট করেছে না সবাইকে এক দুই মাস থেকে দুই মাস আগের থেকে জানানো হয়েছে যে রেশনটা আমার নিজের জায়গায় যাবো এখন ভাড়া বাড়িতে ওই জন্য আবার নিজের জায়গায় নিজের বাড়িতে নিয়ে দাদা এখানে একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে এখানে দুটো রেশন ডিলার আছে একটা আপনি চালাচ্ছেন একটা আরেকটা আছে তো এলাকা ভিত্তিক তো রেশন ডিলার থাকে তো দুটো রেশন দোকান যদি একই জায়গায় হয়ে যায় তাহলে এই এই এলাকার মানুষের সমস্যাটা দূর হবে কী হবে রেশনটা এরা এত দূরে নিতে যাবে কেন এই প্রশ্ন যদি জবাব আসলে আমার দোকানটা নতুন বাজারে এই ওল্ড হাসিমারা দোকানটা আমার নতুন হাসিমারা একে একটা দোকান নামে টেক করা হয়েছে আমি পাবলিকের সুবিধার জন্য নিজের জায়গা না হওয়াতেও ভাড়াতে করে দোকান করছি এখন আমি যেহেতু নিজের দোকান বানাই নিয়েছি বলে আমি নিজের জায়গা শিফট করছি আর এখান থেকে খুব বেশি 200 থেকে 300 মিটার হবে বেশি দূরে এখানে কত বেশি উপভোক্তা আছে আপনার আমার এখানে কত হবে চারশো 390 আছে এই রেশন ডিও থাকছে বলছে তো অভিযোগ ডিও মানে কি ওটা সেম মাসে দেওয়া হয়ে যাচ্ছে সেম মাসে দেওয়া হচ্ছে দাদা আপনার শুভ নাম অশোক কুমার রায়